অনলাইন ক্লাসে ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে লেখাপড়া যারা করছো সেই সমস্ত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের হিসাব বিজ্ঞান ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জানিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বার্তা। এই বার্তা শব্দটা তোমাদের কাছে নতুন বলে মনে হচ্ছে, বার্তা কি সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না। তবে তোমরা খেয়াল করে দেখবে, এই ঈদের সময় অথবা শীতের মৌসুমে, ঈদের সময় দেখা যায় অনেক জায়গায় আছে বিশাল মূল্য হ্রাস অথবা 5% ডিসকাউন্ট অথবা 50% পর্যন্ত মূল্য ছাড় ইত্যাদি লেখা দেখতে পারবে। সেই বার্তাকে বলা হয় ইংরেজিতে ডিসকাউন্ট বা ছাড়। তো বার্তা কি আমি তোমাদের বোঝালাম যে বার্তাটা কিরকম। ডিসকাউন্ট বলতে তোমরা সবাই দেখে থেকেছ অথবা শুনে থেকেছ, ডিসকাউন্ট হয় পণ্য কিনতে গেলে, কোনো যখন তোমরা শপিং করতে যাও তখন দেখা যায় অনেক পণ্যেই ডিসকাউন্ট পাওয়া যায়। তো এখন বার্তার সংজ্ঞাটা, বার্তা বলতে কি বোঝায় সেটা আমি তোমাদের বলবো। পণ্য ক্রয় অথবা বিক্রয়ের সময়, পণ্য ক্রয় অথবা বিক্রয়ের সময় অথবা দেনাদারকে, দেনাদারের নিকট থেকে টাকা প্রাপ্তির সময় অথবা পাওনাদারকে টাকা পরিশোধের সময় যে পরিমাণ টাকা ছাড় পাওয়া যায় তাকেই বার্তা বলে। কি বলছি, পণ্য ক্রয় বিক্রয়ের সময় অথবা দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় অথবা পাওনাদারকে টাকা পরিশোধের সময় যে পরিমাণ টাকা ছাড় পাওয়া যায় সেটাই হচ্ছে বার্তা। বার্তা দুই প্রকার, বার্তা দুই প্রকার কি কি সেটা বলছি, বোর্ডে দেখো। বার্তা দুই প্রকার, এক কারবারি বার্তা, কারবারি বার্তা, দুই নগদ বার্তা। কারবারি বার্তা এবং নগদ বার্তা, বার্তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানলাম বার্তা কি, বার্তা কত প্রকার কি কি, তোমরা এটা মনে রাখবে এবং পরীক্ষায় তোমাদের জন্য উপযোগী হবে। বার্তার মাধ্যমে কিভাবে নগদ বার্তা এবং কারবারি বার্তা নির্ণয় করা হয়, নগদ বার্তা কোনটা কারবারি বার্তা কি, এটা দেখো। 5% বার্তায় ক্রয় ২০,০০০ টাকা, বার্তায় ক্রয় পণ্য ক্রয় ২০,০০০ টাকা। এখানে 5% বার্তা হবে কত, ২০,০০০-এর 5% হবে সমান 5 × 2 = 10, 0 × 2 = 0। তাহলে ২০,০০০-এর 5% কারবারি বার্তা হয় কত, 1,000। তাহলে আমরা যখন পণ্য ক্রয় করব 5% বার্তায়, তখন ক্রেতাকে মূল্য পরিশোধ করতে হবে ১৯,০০০ টাকা। এই 1,000 হচ্ছে বার্তা। আবার নগদ বার্তাটা কি, ২০,০০০ টাকা পূর্ণ নিষ্পত্তিতে ১,৮০০ টাকা পাওয়া গেল। এখানে ২০,০০০-১,৮০০ টাকা বাদ দিলে হয় ২০০ টাকা। এই ২০০ টাকা হচ্ছে নগদ বার্তা, ২০০ টাকা হচ্ছে নগদ বার্তা। দেনাদারের কাছ থেকে আমরা ২০০০ টাকার পরিবর্তে কত টাকা পেয়েছি, ১,৮০০ টাকা। তাহলে এটা হচ্ছে নগদ বার্তা।
নগদ বাটটা কখনো নগদে পাওয়া যায় না, কিন্তু আর কারবারি বাটটা কখনই হিসাবভুক্ত হয় না। এই কথাটা মনে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, ধন্যবাদ সকলকে।